run, 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 run it up. Run, run, run it up. যারা ভগবানে বিশ্বাস করে তারা বলে যে যার কেউ নেই তার ভগবান আছে। তার মানে ভগবান তো সবকিছু দেখছেন, উনি একবারও চোখ তুলে তাকাবেন না। আজ তোমার শুধু আমি আর আমার তুমি, আর আমাদের দুজনের ভরসা ভগবান। ভরসা করে সেদিন আমারে বলেছিলে যে তুমি সব ঠিক করে দেবানি। না না, নিজের ওপর ভরসা করে, তবে কখনো কখনো ভগবানকেও সাথে নিয়ে রাখা উচিত, তাহলে কাজটা হয়ে যায়, বুঝেছো? প্রস্তুত করে রেখেছেন উনি। হ্যাঁ কি গো, কি হবানি? তোমার আর আমার বিয়ে হবে। এভাবে অপেক্ষা করার কোনো মানেই হয় না। চলো চলো আমরা বেরিয়ে পড়ি। আরে বাবা, কোথায় যাব, কি করব কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, ওরা ওরা কিছু করে বসবে না তো? কি 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 করে বসবে? আর মনটা বড্ড কুগাইছে গো। দেখো এই বয়সটা ভীষণ সাংঘাতিক, যদি যদি এমন কিছু করে বসে যে সারা জীবন। কি বাজে কথা বলছো বলো তো তুমি। রি আমাদের বুদ্ধিমান যুক্তিবাদী ছেলে। শোন, আত্মহত্যা করার ভয় দেখানোটা আর আত্মহত্যা, না না রি আমাদের এরকম ছেলে নয়। দেখো কিচ্ছু না কিচ্ছু না, জাস্ট ও একটা ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করছে। ও দেখাতে চাইছে যে রনি আমার চেয়ে ওকে বেশি গুরুত্ব দেয়, ব্যাস এইটুকুই আর কিচ্ছু না। কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, যদি ভুবনদা চম্পাবতি জেনে যায় আর আগের বারের মতো সিক্রেট করে তাহলে? না না না, তারা আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে, করতেই হবে। রির ফোনটা অফ, না হলে ফোনটা ট্র্যাক করা যেতে পারতো। শুধুমাত্র ভগবানই ভরসা। না না না, আমি আমি বে করবো নিকো। আচ্ছা আমার কথাটা তো একবার শোন। না না না, আমি বে করবো নিকো। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, কোনো অনিচ্ছুকের বিবাহ দিয়ে আমি পাপের ভাগী হতে পারবো না। এমন গর্হিত কর্ম করা আমার পক্ষে সম্ভব না। না না ঠাকুরমশাই, এই হেতাহিত গর্হিত সমস্ত সম্পর্কে জ্ঞান আছে আমার। আমিও অনিচ্ছুকে বিবাহ করব না। আমি ওর সঙ্গে পাঁচটা মিনিট কথা বলি, আপনি ততক্ষণ ঠাকুরের কুশল সংবাদটা নিন। বেশ।
তুমি কি চাও আমাকে ছেড়ে সাইতে থাকতে? না, আমি তোমার এসেরি কোথাও যেতে চাইনি। তোমাকে তো ওরা সাইতে পাঠাবেই। তার মানে আমাদের বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তাহলে তুমি এই বিচ্ছেদটা মেনে নিচ্ছ? আমি বিচ্ছেদ চাইনি কো। তাহলে তোমাকে এই বিয়েটা মেনে নিতেই হবে। বিয়েটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর কোনো রাস্তা নেই। যদি বিয়ের পরে আমারে সাইতে পাঠিয়ে দেয়? ওরে পাগলি, এসো বসো। সেটা আইনত ওরা কখনো পারবে না, কারণ বিয়ের পর একটা মেয়ের ওপর সব থেকে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর। স্বামী যদি না চায় তার বউকে কেউ কোথাও পাঠাতে পারবে না। আচ্ছা, তুমি চাও না আমার বউ হতে? কিন্তু খিচুড়ি দাদা দিদিমণি জানবে নিকো, আমার মা বাবা মনি কেউ জানবে নিকো, এইভাবে নুকুয়ে নুকুয়ে বিয়ে হয়ে যাবানি? না না, এইটা হতে পারে নিকো। আচ্ছা, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর তো সবাই জেনেই যাবে, এত ভয় পাচ্ছ কেন? আচ্ছা, আর অন্য কোনো পথ নিকো? আমরা কেন অন্য পথ খুঁজব? আমরা তো কোনো অন্যায় করছি না, বিয়ে করছি, এবং একটা না একটা দিন তো আমার সঙ্গে তোমার বিয়ে হতোই। তাহলে এখন না কেন? বিয়েটা যদি এগিয়েই নিয়ে আসি তাহলে তোমার অসুবিধা কোথায়? বরং সুবিধা। তাহলে ভেবে নেব যে তোমার মনে আপেল বা আঙুর আছে, শুনো না কোন নেই, তাই তো? না না, ও কথা বলো নিকো। আমার মাথাটা আর কাজ করছে না, এবার মনে হচ্ছে সত্যি পাগল হয়ে যাব। হে ভগবান, কি করলি? বাড়ি ছেড়ে চলে গেলি কেন? অলি অলি, এরকম করবেন না, প্লিজ শান্ত হন, শান্ত হন অলি। দেখুন, রি রনি দুজনেই বাচ্চা, আবেগের বশে দুজন একটা ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে, কিন্তু না না না, রনি না, রনি না, রি 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 রনির মগজ ধোলায় পড়েছে, ওকে বাড়ি থেকে টেনে নিয়ে গেছে। ওর ইচ্ছের মূল্য দিতে গিয়ে মেয়েটার মেয়েটার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে যত নষ্টের করা। সঞ্জয় শান্ত হন, রিও তো ছোট, ও তো বাচ্চাই, একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে? দেখুন, এখন যেভাবেই হোক ওদের দুজনকে আমাদের বাড়ি ফিরিয়ে আনতেই হবে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, এবার রনির কি হবে? আপনি মিস্টার ভাটিয়ার সঙ্গে কথা বলে এই সমস্ত ব্যবস্থা করলেন, উনি আপনার কথা রাজি হলেন যে সাইতে আজকে রনিকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন যদি আমি রনিকে নিয়ে যেতে না পারি তাহলে আপনি ছোট হয়ে যাবেন না? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার বলুন তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যেভাবে হোক সবটা ম্যানেজ করে নেব, কিন্তু সবটা আবার নতুন করে শুরু করতে হবে। এই যা, এবার হয়তো রনির আর সাইতে ভর্তি হয় হলো না, ফিরুক একবার, তারপর আমি দেখছি। একদম নয় সঞ্জয়, এখনকার জেনারেশনকে আমি যা বুঝেছি ধমকে ওদের কোনো লাভ নেই, বরং ফল তাতে হিতে বিপরীত হতে পারে। না না, একদম নয়। Thank you.
করেছিস তোরা? কেন? কি ব্যাপার বলো তো তোমাদের, এত অবাক হচ্ছ কেন? ভূত দেখলে নাকি? হ্যাঁ, আমরা বিয়ে করেছি ঈশ্বর সাক্ষী রেখে। হিন্দু শাস্ত্র অনুযায়ী অগ্নি সাক্ষী রেখে মালা বদল করে সাত পাক ঘুরে সিঁদুর দান করে বিয়েটা হয়েছে। অবশ্য প্রথমটায় রনিকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছিল, এই যা। তাহলে কে আছে তোমার তোমার স্বপ্নে? আমার মনে আপেলও নিকো আর আঙুরও নিকো, আমার মনে শুধু ঝুনুনার কুল আছে, আর আমার স্বপ্নেও কিন্তু তোমার যে কেন এত আপত্তি সেটাই আমি বুঝতে পারছি না। দেখো, আপেলটা তো শুধু খায়, আঙুরটাও খায়, কিন্তু ঝুনুনারকল জল খাও, শ্বাস খাও, তারপর ছোবড়াটা জ্বালিয়ে ঠাকুরকে ধুনো দাও, কত কাজের বল। ধুস তুমি না, আমার আমার খুব নজর নাগতেছে। কেন? সবাই বলবানি ছেলেমেয়ে দুটো খুব পেকে গেছে, একেবারে সিনেমার নায়ক নায়িকাদের মতো পালায় গিয়ে মন্দিরে বে করেছে। সিনেমায় যখন দেব আর শুভশ্রী একই কাজটা করে তখন তো দেখে বেশ মজা পাও, আর এখন নিজের বেলায় খারাপ লাগছে? ধুস খারাপ না দিছে বলিসি একবারও, আমার তো নজা না দিছে। ভালো লাগছে তাহলে? জানি নিকো, যাও তো অসুখ হয়ে। তবে একটা কথা বলে দিছি, আমি কিন্তু ঘুমটা দিতে পারবো নিকো। ঠাকুর মশাই আমরা রেডি। আমার আমার খুব ভয় করতেছে। Thank you.
আজ থেকে তোমরা স্বামী স্ত্রী, সুখে থাকো, ঈশ্বর তোমাদের অসীম সুখ দিন, আর তোমরাও দুহাত খুলে আমাকে দক্ষিণেটা দাও। এখন আমরা স্বামী স্ত্রী। অসম্ভবই ব্যাপারকে তোমরা জোর করে আটকাতে চেয়েছিলে, তাই বাধ্য হয়ে আমাদের আগামীকালকে বর্তমানে নিয়ে আসতে হয়েছে। তোমরা জোর করে আমাদের বিচ্ছেদ ঘটাতে চেয়েছিলে, তাই বিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। তোদের বিচ্ছেদ ঘটাবো না, কিন্তু কি করবো জানিস?